স্বামী স্ত্রী একসঙ্গে গোসল করতে পারবে কিনা। অনেক সময় নবদম্পতিদের ক্ষেত্রে দেখা যায় যে নতুন বিবাহ হয়েছে, তারা ফরজ গোসলগুলো সাধারণত একসাথেই করে থাকে। আবার কখনো এমন হতে পারে যে ফরজ গোসল নয়, এমনিই দুপুরের বেলা গোসল করছে, স্বাভাবিক দৈনন্দিন জীবনের যে গোসলটা আছে সেই গোসলটা তারা একসঙ্গে করতে চাচ্ছে। বিশেষ করে নবদম্পতিরা যখন গোসলখানায় গোসল করে তখন একে অপর শরীরকে একটু ঘষে দিতে হয়, মেজে দিতে হয়, সাবান লাগিয়ে ধুয়ে দিতে চায়, এরকম তারা একটা ফিলিংস অনুভব করার জন্য অনেক সময় নবদম্পতিরা স্বামী স্ত্রী একসঙ্গে গোসল করেন। আসলে এরকম গোসল করাটা ইসলামী শরীয়ত মোতাবেক বৈধ কিনা বা ইসলামের ব্যাপারে কি বলে, দর্শক, এই বিষয়টি নিয়ে আমরা কোরআন সুন্নাহ থেকে আলোচনা করব। তবে এর পূর্বে আপনাদের কাছে একটি নিবেদন থাকবে, আপনারা যদি আমাদের এই চ্যানেল কিংবা পেজে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আপনাদের যদি জীবন ঘনিষ্ঠ কোনো প্রশ্ন থাকে কিংবা স্বপ্নের ব্যাখ্যা জানতে চান অবশ্যই আমাদের কমেন্ট বক্সে প্রশ্ন করবেন, আমরা আপনাদের সকল প্রশ্নের উত্তর প্রদানের সচেষ্ট থাকবো। আমার তৌফিকই ইল্লা বিল্লাহ। দর্শক, কোরআন সুন্নাহ অ্যানালাইসিস করলে দেখা যায় যে স্বামী স্ত্রী একে অপরের সঙ্গে গোসল করতে পারে, এতে কোনো বাধা নেই। আবু দাউদ, তিরমিজি সহ আরও বিভিন্ন সহি বর্ণনার ভিতরে পাওয়া যায় যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আয়েশা সিদ্দিকা একসঙ্গে গোসল করতেন। যেমন আয়েশা সিদ্দিকার একটি হাদিসে স্পষ্ট রয়েছে, আমাদের আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কুনতু আগতাসিলু আনা ওয়া রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন ইনাইন ওয়াহিদিন, আমি এবং বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একসঙ্গে একই পাত্র থেকে পানি উঠিয়ে উঠিয়ে আমরা গোসল করতাম। তাহলে এই হাদিস থেকে কিন্তু বোঝা যায় যে স্বামী আর স্ত্রী তারা যদি একে অপরের সাথে একসঙ্গে যদি গোসলখানার ভিতরে ঢুকে একই ঝর্ণার ভিতরে একসঙ্গে গোসল করে তাহলে অবশ্যই এটা করার অনুমতি রয়েছে। ঠিক তেমনিভাবে তারা যদি একই বালতি থেকে পানি উঠিয়ে তারা শরীরে ঢালে অথবা একে অপরকে ধুয়ে দেয়, গোসল করিয়ে দেয়, তাহলে সেটার অনুমতিও রয়েছে। কারণ আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা না আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাঝে মাঝে ওযু করিয়ে দিতেন, তার পা ধুয়ে দিতেন, তাকে গোসল করিয়ে দিতেন। আর স্বামী স্ত্রীর মাঝে মহব্বত বৃদ্ধির একটি বড় একটি মাধ্যম হলো যে স্বামীর হাজবেন্ডের হাত পা একটু সাবান দিয়ে ডলে দেওয়া, পরিষ্কার পরিচ্ছন্ন করে দেওয়া, তার গায়ে পানি দেওয়ার সময় নিজে মাথায় পানি ঢেলে দেওয়া, তার শরীরটাকে সাবান দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে দেওয়া, এই জিনিসগুলো স্বামী স্ত্রীর মাঝে মহব্বত বৃদ্ধির জন্য বড় একটা প্রভাবশীল। সেজন্য অবশ্যই স্বামী স্ত্রী যদি একসঙ্গে একই বাথরুমে ওয়াশরুমে যদি তারা গোসল করে সেটার অনুমতিও যেমন রয়েছে, ঠিক তেমনিভাবে তারা যদি একে অপরের শরীর ম্যাসেজ করে দেয়, এভাবে সাবান দিয়ে ঘষে দেয়, তাহলে সেটার অনুমতিও রয়েছে। দর্শক, আল্লাহ তাআলা আমাদের সকলকে কোরআন সুন্নাহ মোতাবেক জীবন পরিচালনা করার তৌফিক দান করুন। আল বিদা, মা আসসালামা।